ओ गो خدا amar ক্ষমা коре দাও তোমার দয়ার নবীর دیدار করে দাও ও গো خدا amar ক্ষমা коре দাও তোমার দয়ার নবীর دیدار করে দাও গুনাহগার আমি

তোমার আর গোব এই রে মাফা করে এই এ তোমার নামের উমত গোবাই এখাই রে মাফা করে তুমি नबी आ बरे गुनाहगार हमें खमा करे दाओ तुमार गय नबीरे दीदार करे दाओ गुनाहगार आमी तू दाता है त्राता तू दाता है त्राता तू

ए, ए आ मारे दो चोखेर जो जो जाार सोईते सोई पर होना दो चोखेर जाार सोईते पर होना हुसैनी को नागा तू दाता है द्राता तू दाता है द्राता दादा तूं दाता है ताता सले आला

अल्लाह के ले अल्लाह डाकार अल्लाह 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 जो जो अल्लाह 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 खालिक मालिक अल्लाह है बस अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है सारे रिजा हस्ती बोलो किसका है सारे रिजा हस्ती बोलो किसका है खान के बालिक अल्लाह है बस अल्लाह है खान के बालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 हो अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह 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 माके पेट में जन्म गयों देता है माँ के पेट में जा मंगे वो देता है ओ, ओ माँ मा के पेट में जा मंगे वो देता है माँ के पेट में, में जा मंगे वो देता है फिर भी बंदा ना सुतरी क्यों करता है? बंदा ना सुतरी क्यों करता है ख्वाइ मालिक अल्लाह है बस अल्लाह है ख्वाके मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 अल्लाल्लाहू अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह 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 दरवाजे बंद करके गुना क्यों करता है दरवाजे बंद करके बंकर गुना करता है वो दरवाजे बंद करके बंकर गुना क्यों करता है दरवाजे बंद करके बंकर गुना क्यों करता है तन्हाई में देखने वाला अल्लाह है तन्हाई में देखने वाला अल्लाह है ख्वा के अल्लाह है, बस अल्लाह है खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, अल्लाह 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 अल्लाह

बदलता है तूं ई تو ہی सां کو صبح तूं ई بدلتا ہے تو ہی है کو صبح रतो को بدلتا ہے تو ہی مردہ زندہ کرنے والا जिंदा करने वाला है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 अल्लाह

لا اله الا الله 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 لا اله

وعلى الآل وقال الله تعالى في كلامه المديد والفرقان الحميد هل يعبد رب هذا البيت الذي أطعمهم من جيوب وأمنهم من خوف. وقال الله تعالى أيضا في كتابه مخبرا من يطع الرسول فقد أطاع الله.

وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنة الى اخر الحديث او كما ما قال ما عليه الصلاه والتسليم وقال النبي

আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট সুফিদার বেশেরা মুরুবি আলেরা আলে মোলামারা হাফেজ হুফাজেরা তোলামারা ইমানদার মাত্তা কি পরেজগার খোদা ভিরু আমার ভাইরা তরুণ যুবকেরা বন্ধুরা পর্দানা মা ও বোনেরা দূর দূরান্তে অবস্থিত মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে

আমি ওপরে বসে আছি আমার আবার মেশিন চলছে আপনাদের কিন্তু মেশিন সে হারে চলে মেশিন চললে গাড়ি গরম হয় না ঠান্ডা হয় যারা বলেন কি হয় গরম হয় আমার মেশিন চলছে মানে আমাকে কিন্তু গরম লাগতে শুরু করেছে কিন্তু আপনার তো চলেনি আপনার ঠান্ডা লাগছে লাগছে না লাগে লাগছে কম আছে কিন্তু ন্যায় বললে তো হবে আছে কম কম

শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে যদি কোনো মিটিং মিছিল হয় জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সেখানে অংশগ্রহণ করে টেনশন চিন্তা মাথা থেকে দূর বেশি দূর করে দিয়ে ওই পরিমাণ সময় যদি আল্লাহর সঙ্গে আমরা কথা বলতাম আল্লাহর কাছে যদি জানাতাম আমার মনে হয় তাতে উপকারটা বেশি আসে তবে

বাংলার জমিনে আছেন জামানার মুজাফিত হযরতে পীর আবু বকর সিদ্দিক খুব সহজ যে কৌশলকারীরা কৌশল করে জিতে যাবে তা কিন্তু নয় তাদের কেউ নাকানি চুবানি খেতে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না হচ্ছে কিন্তু আমরা সবাই যদি এত টেনশন চিন্তা দূর করে একদিকে যেমন কাগজপত্রগুলো গুলো নামের ভুল বাড়ার ভুল বাপের নামের পদবী ভুল এগুলো ঠিক করতাম ঠিক তো করতেই হবে তার সঙ্গে সঙ্গে কোথাও যদি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক পদ্ধতিতে কোনো প্রতিবাদ সভা হয় জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সেখানে হাজির হতে হবে নৈতিক দায়িত্ব কর্তব্য মনে করে কারণ ম্যান পাওয়ার হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার ম্যান পাওয়ার হলো গণতন্ত্রের ডেফিনেশনটা হলো বাই দা পিপল ফর দা পিপল জনগণের দ্বারা জনগণের জন্য জনগণ হইতে এই গণতন্ত্র তো ভাই আমার সেই জনগণ সাপোর্ট বেশি করবে যত বড়ই হিংস্র হোক না কেন যেই হোক না কেন মেনে নিতে বাধ্য হবে তা আমরা কিছু সময় যদি রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে

বান্দাকে মনে করিয়ে বলে দিচ্ছেন ওরে বান্দারে তোরা ভুলে যাস না আমাকে তোরা আমার কথা ভুলে যাস না আমার ইবাদতটা ভুলে যাস না আমি তোদেরকে হাওয়া দিয়েছি পানি দিয়েছি খাদ্যস ও শ্বাস কিছু দিয়েছি রাতের আর রাতকে তোদের জন্য আরামের করে দিয়েছি দিনের বেলা কাজকর্মের ব্যবস্থা তোদের করে দিয়েছি মাটি खेत खামার থেকে তোদের জন্য খাদ্য উৎপন্ন করে দিয়েছি তোদের জন্য সমুদ্র পানি বিছানো তোদের জন্য সবকিছু আমি বানিয়ে দিয়েছি ওরে বান্দারে তোদের আমি জোড়াই জোড়াই পাইতা করেছি ওরে পারে তোদের আমি বংশবৃদ্ধি করেছি ওরে আমার বান্দারে এত কিছু নিয়ামত পৃথিবীতে যা কিছু আছে সবই আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মুয় দিয়ে দিয়েছি

আপেল হচ্ছে লেবু হচ্ছে বেদানা হচ্ছে শরীর সুস্থ থাকবে তার জন্য তোমরা বেদানার জুস খাচ্ছ সব খাদ্য তো আমি তোমাদের দিচ্ছি পয়সা থাকলে আবার খেতে পাবে তা কিন্তু নয় গলায় যদি একটা টিউমার ভিতরে হয়ে যায় খাদ্য তোমার ভিতরে যাবে না আমি খাওয়ার তৌফিক দাও তোমাদের দান করছি যদি হাই সুগার হয়ে যায় খাবার পেটে ঢুকবে না পয়সা থাকবে কিন্তু খেতে পাবে না তাহলে আমি তোমাদের তোমরা আমার ইবাদত করবে তার বিনিময় আমি তোমাদের খোদা লাগলে খাবার দেব যিনি তোমাদের খাবার দান করছেন শুধু তাই নয় যখন তোমরা ভীত হচ্ছ ভয় পাচ্ছ তিনি তোমাদের ভয়টা দূর করে দিচ্ছে আমরা ভয় পেয়েছি

ওলিরা কিন্তু দোয়া করছে তাহাজ্জুদ বান্দারা কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদাতে গিয়ে আল্লাহর দরবারে তাদের ওসিলাতে ওলি আওলিদের ওসিলাতে চাকা কিন্তু ঘুরছে ইতিপূর্বে তারা উনেসে ছিল নমরুদ দেশে ছিল সাত্তাদ দেশে ছিল হাজার হাজার মানুষ কে তারা হত্যা করেছিল খুন করেছিল জুলুম করেছিল কত না তারা কষ্ট দিয়েছিল নিরীহ মানুষের উপর কত না জুলুম করেছিল নিরীহ মানুষের উপর কত না zalim zulm চাপিয়ে দিয়েছিল হে তরুণেরা যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা তারপরেও কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা মানুষের হৃদয় থেকে তারা কখনো মুছে ফেলতে পারে না কারণ সে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন ইসলাম হলো আমার মনোনীত ধর্ম এর হেফাজতের দায়িত্ব

চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো যদি চাওয়া হয় অন্তর থেকে যদি বলা হয় যত বড় গুণাগার হয় না কেন মনে মনে চিন্তা করি আমার গোনা হয় তো আল্লাহ আমার গোনা হয় তো মাফ হবে না আমার দোয়া হয় তো কবুল হবে না কিন্তু আমার আল্লাহ রাহমান ও রাহিম দয়ালু দাতা আমার আল্লাহর কাছে যদি কাঁদার মতো কাঁদা হয় বলার মতো যদি বলা হয় আমার আল্লাহ তাআলা আপনার আমার কথাটা কবুল ও মঞ্জুর করে আপনার আমার দোয়াটাকে আল্লাহর আরো sene কবুল হয়ে যায় চাওয়ার মতো চাইতে হবে বলার মতো বলতে হবে তবে মনে রাখবেন প্রথমে আপনা আমার সিম কার্ডটা ঠিক করতে হবে সিম কার্ডটা প্রথমে লাগাতে হবে তারপরে আবার আর রিচার্জটা করতে হবে ইন্টারনেট মারতে হবে তারপরে আবার আগে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা খুলে ডাউনলোড করতে হবে ফেসবুকের অ্যাকাউন্টটা খুললে ডাউনলোড করতে হবে হবে ইউটিউবের অ্যাকাউন্টটা খুলে ডাউনলোড করতে হবে তারপরে তো নানা নাতির সঙ্গে ভিডিও কলে দেখে দেখে কথা বলতে পারবে তারপরে তো বন্ধুর সঙ্গে বন্ধু চ্যাটিং করে কথা বলতে পারবে তারপরে তো প্রয়োজন হলে মাঝে মাঝে হুজুরদের ওয়াজ ভাই ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে মুহাম্মদুল্লাহ হুসাইনির ওয়াজটা তারপরে শোনা যাবে তাহলে শুধু মোবাইল থাকলেই হবে না মুসলমান আপনারা আমার শুধু নামধারী মুসলমান হলে হবে না আপনাকে আমাকে আগে ভাই আমার সিম কার্ডটা লাগাতে হবে সিম কার্ড ছাড়া যেমন মোবাইল চলে না iman ছাড়া তেমন মুসলমান হওয়া যাবে না ইমানের সিম কার্ডটা ঢোকাতে হবে এরপর আমল এর রিচার্জ দেন আমল দিয়ে রিচার্জটা করে ফেলতে হবে এই আমলের রিচার্জ দেন আমল দিয়ে রিচার্জ করেন তারপর আপনাকে WhatsApp Facebook এর মত আপনাকে নামাজ

বান্দার সঙ্গে আল্লাহ আমার হয়ে যা বন্ধুরা আমার তরুণ যুবকের আমার আল্লাহর সঙ্গে যদি যোগাযোগের চেষ্টা করেন আল্লাহর দরবারে যদি আপনি কাঁদার মতো একটু কাঁদে দেন মুসলমান একটু লক্ষ্য রাখেন একটু খেয়াল করেন যদি কাঁদার মতো কাঁদা হয় চাওয়ার মতো চাওয়া হয়

মনের দুঃখ যন্ত্রণা কথা বলো কিভাবে বলবেন হে তরুণে রাজুবা কে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে তোরা আমার কাছে তোদের মনের কথাখানা বলবি আমার সঙ্গে তোরা কথা বলবি আমার সঙ্গে তোরা দেখা করবি আমার কাছে তোরা চাইবি আমার কাছে তোরা मांगবি যেমন বন্ধুদের সঙ্গে বন্ধু যোগাযোগের উত্তম মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আমার আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের উত্তম মাধ্যম

কথা ঠিক না বাবু আসলের দাম বেশি কিন্তু ফাওয়ের দিকে লোক বেশি সব মানুষেরই ফাওয়ের দিকে বেশি লোক এটা কিন্তু ভালো লক্ষণ নয় খারাপ লক্ষণ কোন মানুষের জন্য খারাপ লক্ষণ কিন্তু লোভ আমাদের আল্লাহ নিয়ে চাপটা বেশি থাকে ফাওয়ের দিকে লোক বেশি ছেলে আর নাতি একই অন্যায় করেছে ছেলে আর নাতি একই অন্যায় করেছে যখন বাপ জানতে পেরেছে ছেলেকেও এক চর মেরেছে নাতি অন্যায় করেছে নাতিকে কোলে বসিয়ে দিয়েছে নিয়ে চুমু খাচ্ছে তখন ছেলে খাটতে খাটতে যা ব আমরা দুজনই মিলে আম পেরেছি লোকের লোকের থেকে আমরা দুজনই মিলে ইট মেরেছি তুমি আমাকে চর মারলে আর ওকে ছেড়ে দিলে ওটা আমার নানু ভাই হয় যে ওটা আমার কি হয় নানু ভাই হয় যে ছেলে হলো আসল নাতি হলো ফাও তাহলে আসলের থেকে কালকে থেকে বেশি লক্ষ্য ফাও এর দিকে এটা আমাদের স্বভাব আমরা ফাও কে একটু বেশি ভালোবাসি বাজারে গেলে পেপসুডেন্ট কিনতে জিজ্ঞাসা করছেন পেপসুডেন্ট আছে বলে হ্যাঁ আছে আছে বলে কি ফ্রি আছে আছে ফ্রি কি আছে আছে বলছে ওতে 25 গ্রাম এক্সট্রা ফ্রি আছে আর কি আছে আছে বলে বাবুল আছে আছে বলে ফ্রি আছে আছে

হে আমার হাবি হে আমার বন্ধু আমি তোমার সুখকে পলাকাত করতে চাই তুমি মেয়েরা যে আমার সুখকে দেখা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়েছেন বোরা পাঠিয়েছেন জিবরাইল ফারেস্তা পাঠিয়েছেন আমার বিশ্ব নবী আমার আল্লাহর সঙ্গে বোরাকে করে গিয়েছেন জিবরাইল ফারেস্তাকে নিয়ে বা আমার একটা জায়গায় জিবরাইল ফারেস্তাও যেতে পারলো না আমার আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল কুদরতি ক্ষমতায় নিজের সঙ্গে دیدار করলেন এটাকে মেরা বলা হয় তালে বিশ্ব নবীকে ডেকে নিয়ে

मुलाकात मुलाका करबो जोरे हबे ना तो जो जोरे हबे ना বান্দারে তোরা আমার দরবারে সিজদাই যা তোরা আমার দরবারে নামাজে পড়ে যা আসসালাতু মিরাযুল মুমিনিন বিশ্বনবী আমার কাছে সেই মিরাজ করেছে আর নামাজে যখন তুই যাবে তোর নামাজটা আমার সঙ্গে তোর دیدار মিরাজ হয়ে যাবে জোরে হবে না জোরে হবে না রাসূল বলেন তোমরা যখন নামাজ পড়বে তোমরা মনে করবে আল্লাহকে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের মনে হয় ভাই আল্লাহকে দেখতে পাচ্ছি নামাজে গেলি যত রকমের ঝামেলা ফিতনা ফাসাদ ও বাচ্চা কার ধার আছে বাকি আছে কে টাকা পাবে কি কার কাছ থেকে পাবো কি মাঠে ছাগল বাঁধা আছে গরু বাঁধা আছে কি কি হচ্ছে বজ্জাঘাত করলো না আগুন লেগে গেল সবকিছু নামাজে গেলি মনে পড়ে ফ্রি মাইন্ডে নামাজ কজন পড়তে পারে বলা বলা

রাসুল তুমি দয়ার সাগর হাবিবুল আমিল তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী জোরে হবে না জোরে হবে না আর একটু জোরে হবে না দরুদ বল্লা আল্লাহ ওয়ালা আলি আল্লাহ তোমার দয়ায় পূর্ণ সারা পৃথিবী রসুন তুমি দয়ার সাগর হাবিবুল আলামিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী আল্লাহ তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলা দেব তুমি কলে দুঃগম চ দুখী মহিলা তুমি দিলে অতি কারৈ শিৰিয়ে তোমারই কাছেলি সবাই তোমারই কাছেলি সবাই আমরা চিৰতি তোমার দয়া গুরু সারা পৃথিবী তোমার দয়া পূর্ণ গুরু সারা পৃথিবী আল্লাহ

আমার বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুক গোলাম হয়ে যায় আল্লাহ বলছেন বান্দারে যারা আমার হয়ে যায় তারা আমার বন্ধু হয়ে যায় আর আমার বন্ধুদের জন্য আমি আল্লাহ বলি লা তাখাফ ওয়া লা আমার বন্ধুদের জন্য কোনো ভয় নাই আমার বন্ধুদের জন্য কোনো চিন্তা নাই মুসলমান আপনাকে আমাকে একটু ভাবতে হবে বিশ্ব নবীর तरीका ধরতে হবে রাসূলের اخلاق ভাবনাকে আপনার আমার মধ্যে নিয়ে আসতে হবে রাসূলের तरीका اخلاقকে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে মুসলমানা কত ঠেলা ঠেলাই ঠলায় পড়েছে তাই বিপদে আপদ বলে আল্লাহ আছে আল্লাহ তো আছে আল্লাহকে কতটা ডেকেছে কতটা ডাকার দিয়ে ডেকেছে পুকুরটাকে গোলানো হয়েছে সবাই মাছ ধরতে নেমেছে পানি ছিঁটে দিয়েছে পানি কমিয়ে দিয়েছে ছেলে বুড়ো যাওয়ার তরু বাচ্চা সব নেমে পড়েছে মাছ ধরতে জাল টাল নিয়ে

মদকে মেডিকেল জুস বলে বলে কি বলে না ডাক্তার খেতে বলেছে ভাই তাই মাঝে মধ্যে রাতের বেলা একটু চালায় সোফিরের সামনে গিয়ে লাইনটা দেয় সফট থেকে লিকুইডটা কিনে বাস বাগানের ধারে যায় খাবার সময় তিন চার পনদু মিলে যতক্ষণ খায় তখন বলে হুজুররা বলেছে Janis নাই কিছু খেলে বিসমিল্লাহলা বলতে হয় বলে কি বলে না

ন্যায়ের জন্য হকের জন্য যেটা আইনে হবে সেটা তিনি করি ছাড়বেন তাতে তিনি নিজের ছেলে হোক বা অন্য কেউ হোক হোক যেই হোক না কেন ইসলামের হুকুমের উপরে আর কারো হুকুম নাই বিশ্বনবীর উপরে আর কারো হুকুম নাই নাই হে তরুণেরা যুবকেরা যখন মদের আয়াত নাযিল হয়েছিল ভাই আমার দোস্ত আমার মদিনার মানুষগুলো মদকে তারা ভাই আমার রাস্তায় ট্রেনে ভাই আমার রাস্তায় ফেলে দিয়েছিল যেন আকাশ নাকের পানি বর্ষণ হয়েছে এমন মদের বায়াম রাস্তাতে পড়ে আছে হে তরুণীরা যুবকেরা হযরত ওমর ফারুকের জামানাতে হযরত ওমর ফারুক ঘোষণা দিলেন আমার দেশের মধ্যে কোন মানুষ যদি মদ পান করে কোন ফয়সালা হবে না কোন বিচার হবে না কেউ কাট করাই উঠবে না আমি তার ফয়সালাটা স্পটি করে দেব আমার তরোয়ালটা বের করে গর্দানে মেরে দুখানা করে দেব কোন বিচার হবে না কোন আলোচনা চলবে না কোন সময় দেওয়া হবে না কোন মানুষ মত পান করবে আর আমি মোটে সহ্য করব না ইসলামে হারাম করা হয়েছে ভাইরা আমার খুবই সংক্ষেপে

লে শুনে রাখো কান্তা খুলে সেই বাবা সেই সময়তে কিছু মানুষ কখনো মদপান করে লুকিয়ে লুকিয়ে করে নেশার জিনিস নেশা এমন একটা জিনিস সব বিক্রি করে দেবে তবু নেশা ছাড়বে না আছে না নাই সব বিক্রি করে দেবে তবু নেশা ছাড়বে না নেশা মন একটা জিনিস

ঘোষণা দিয়ে দিয়েছেন তখনো কিছু মানুষ মত পান করত তারা ছাড়তে পারে না তারা বড় নেশা করছিল মাঝে মধ্যে হলেও তারা লুকিয়ে লুকিয়ে চালাতো এদিক ওদিক থেকে কোন রকমে কিনে নিয়ে এসে বাড়িতে ভাই আমার বাড়ির ঘরের ভিতরে টুকটুক করে দরজা বন্ধ করে হলো মদ খেয়ে তারা নেশা মেটাতো হে তরুণেরা যুবকেরা হে আমার বন্ধুরা এমন সময় দেখতে পাওয়া যায় একজন মাতাল একটা মদের বোতল নিয়ে হেঁটে

ঢুক করে যাব কে বাড়ির রাস্তায় নেমে যাব ওমর ফারুক কি আবার এই রাস্তায় আসবেন নাকি ভয় নাই যদি অন্য কেউ দেখে ফেলে ম্যানেজ করা যাবে আর ওমর ফারুক দেখতে পাবেন না কিন্তু দেখা গেল হয়ে গেল উল্টো আল্লাহর কি কুদরত ভাই আমার দোস্ত আমার এমন সময় হযরতে ওমর ফারুকের মুখামুখি সে পড়ে যায় হযরতে ওমর ফারুক সেই পথ দিয়ে আসছে মাতাল দেখতে পেয়ে গেছে বেশ কিছুটা দূরে মনে হচ্ছে অমর ফারুক আসছে সর্বনাশ মাতাল মনে মনে করছে কি ভুল করেছে একটা ব্যাগ যদি থাকতে একটা লোকানোর জায়গাও যদি থাকতো হতো মাতাল টেনশনে পড়ে গেছে ওমর ফারুক ঘোষণা দিয়েছে যদি কোনো মাতাল আমি দেখতে পাই কোনো বিচার হবে না কাট করাই কেউ উঠবে না কোনো আইন এখানে কাজে লাগবে না ফয়সালা স্পটই হয়ে যাবে ভাই তলোয়ার মেরে দুখানা করে দেবে তাই মাতালের বুকে টিপটি পানি শুরু হয়ে যায় মাতাল এবার ভয় পেয়ে যায় না জানি আজকে যদি ওমর ফারুকের হাতে ধরা পড়ে যায় যদি মদ

ফারুকের হাত থেকে বাঁচার কোন রাস্তা নাই তাই মনে মনে করছে যদি কোন রকমে বেঁচে যায় যত সামনের দিকে করছে থরথর করে বায়াবার মাতাল কাঁপছে ঝরঝর করে চোখ দিয়ে তার পানিটা ভয়ে ঝরে যাচ্ছে হাতটা তার কাঁপতে শুরু করেছে কি যে করি আমি কোন দিকে ফেলি ও তরুণের যুবকের রাস্তার ধারে একটু জঙ্গলগুলো ছিল গাছপালা ছিল

জীবনে শীত আর কখন না ঠান্ডা বেশিরভাগ মানুষকে দেখছি মুখ পর্যন্ত ব্যাডম্যান্ড করে ফেলেছে কি জি কিছু ভাইয়েরা আমরা দেখছি মুখ পর্যন্ত ব্যাডম্যান্ড করে ফেলেছে আসলে ঠান্ডাটা তো খুবই ভাই না

বন্ধুরা আমার তরুণ যুবকের আমার বলছে যারা শরণার্থী আছে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই শরণার্থীদের কোনো ভয় নাই যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছে তাদেরকে এই নিতে শরণার্থী করে দেয়া হবে তাহলে ভয় কাদের ভয় হলো যারা এখানকার মানুষ হিন্দু মুসলমান যেই হোক না কেন

একটু আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে আমার আল্লাহকে বলার মতো বলতে হবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে মুসলমান একটু লক্ষ্য করুন মাতাল কেমন চেয়েছিল একবার দরুশ্রী বল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার বন্ধুরা আমার ও আমার মুরুব্বিয়ানরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা মাতাল এমন সময় কি করলো মাতাল তখন চিন্তা করছে আল্লাহ গো তুমি নবীদের আল্লাহ তুমি রাসূলদের আল্লাহ তুমি ওলিদের আল্লাহ তুমি পীরেদের আল্লাহ তুমি আলেম ও উলামাদের আল্লাহ আমার মত মত করে তুমি ছাড়া তো আর অন্য কেউ আল্লাহ নাই আমি জানি আমি মনে গারা আমি মাতা আমার দোয়া কবুল হবে কি জানি না আমার দোয়া তুমি কবুল করবে কি জানি না কিন্তু আমার তো আর অন্য কেউ আল্লাহ নাই আমি তোমাকে ছাড়া কার কাছে এই কথা জানাই হে দুনিয়ার যুবকেরা হে আমার বন্ধুরা মাতাল তখন থত্থর করে

মাথা দেহাতে চাইতে পেরেছে বলতে পেরেছে আমরা পারি না আমরা মসজিদে যাই আয় ঠকাঠগ ঠকা ঠক ঠকা ঠ ঠক মেলগাড়ি আর মতো কপালটা ঠুকে দিভায় আয় আমি বলি রেল গাড়ি আর মতন ঠুকলে হবে না মালগাড়ি আর মতন মালগাড়ি চলা দেখেছেন তো থাক থাক দেখ থাক চলচুমছে পার ভাবছে না

ভাই রে আমার তোর যুবককে রাম আর মান মরু রুই রাম আর মান হে রে যুবক হে আমার জুডান চাওয়ার মতো চাইলে আমার আলাদা করা দেবে চাওয়ার মা তো চাইলে আবে আলাস্তার পরে পরে বে ইতিপূর্বে ফেরাউন নেচেছে নম্রুতে সেতে সাদাতে সেতে হামান নেচেছে ভাই আমার দosto আমার হে तरुणाের যুবকেরা হে আমার বড় পিয়ানেরা বড় বড় জুলুম তারা করেছে তারপরেও আমার আল্লাহর ईमानदार বান্দা বান্দিরা আমার আল্লাহকে ডেকে আজ পর্যন্ত ইমানের বায়ামারি ইমানের পাওয়ার ইমানের ক্ষমতা বজায় রেখে আজ পর্যন্ত ভাই আমার আমার লাগে কিয়ামত পর্যন্ত

আর মাথা সামনে কিছুটা সামনে আছে মাতা শেষ করে আরেক একবারে দেখ এখনো কি মা দেড়ের দুধের বোতল হয়েছে ভাই আমার প্রস্তাব আমার একবার পাকিয়ে দিয়ে হলো ভাই

দেখে 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 উপায় আর কিছু নাই আমার আল্লাহ যদি আজকে বাঁচাই তাহলে বাঁচব ভাই নালে অমরের তালোয়ারিটা তরোয়ারটা আমার ঘরেতে লাগবে গর্তানে লাগবে দুখানা হয়ে যাবে ভাই অমরের হাত থেকে আমি বাঁচতে চাই আয়া আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাঁচানোর ক্ষমতা আমাকে নাই তুমি যদি বাঁচাও আমি বাঁচতে পারি তাই তোমার দরবারে আমি বারবার মোনাজাত জানাই মাবুদ গো হতে পারি আমি মাতাল

বাঁচার কোন রাস্তা নাই কি আছে বাবা দাও কি আছে বাবা দাও থর করে কাঁপে ঝরঝর করে কাঁদে হজরতে ওমর ফারুকের মোবারক হাতে যখন ওই মদের বোতলটা দিয়ে দিয়েছে হজরতে ওমর ফারুক তখন তুলে দেখছেন তখন তিনি মদের বোতল দেখতে পান না বরং তখন তিনি দেখেন গরম দুধের বোতল হয়ে গিয়েছে জরে হবে না ਅਡੋ ਜੋਰੇ ਹੋਵੇ ਨਾ ਅਡੋ ਜੋਰੇ ਹੋਵੇ ਨਾ ਨਾਂ ਲਿਖਵੇਂ মদের বোতলটা গরম দুধের বোতল হলো ওমর ফারুকের হাতে গিয়ে হয়ে গেল ওমর ফারুকের মোবারক হাত আর মাতালের দোয়াল কবুল করে নিল হে মুসলমান তুমি আমি যদি মাতাল নাও হয় তুমি আমি গুনাহগার কিন্তু মাতাল তো নয় ভাই আমার তবে তোমার আমার দোয়া কেন কবুল হবে না আসলে আমরা বলার মতো বলতে পারি না মুসলমান একটু বলার মতো যদি বলতে পারি চাওয়ার মতো যদি চাইতে পারি আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার কাছে কখন চাইবি তোরা যখন নামাজে যাবে তখন আমাকে তোরা বলবি নামাজের মধ্যে যখন চাইবি আমি আল্লাহ তোদের ডাকটা ফিরিয়ে ঘুরিয়ে দিতে পারি না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সেই নামাজ ভুলে যাবেন না সেই রাসুলের সুন্নাত तरीকা ভুলে যাবেন না আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ ছেড়ে দেবেন না আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটা রাখবেন আল্লাহর দরবারে আপনি বলেন ফেরাউন নমরুদ সাদ্দাদ হামান এরা সব বড় বড় কৌশল করেছে এরা সব বড় বড় কৌশল খেলেছিল

আল্লাহর সঙ্গে লেগে তারা রাস্তা পায়নি সব ধ্বংস হয়ে গেছে আমার আল্লাহ নমুনা দেখিয়ে দিয়েছে দুজনই কাচার খেয়েছে কথা ঠিক না পড়ব কাচার খেয়ে উঠেছে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন কাচার খেয়ে খাইয়েছি উঠেছে এরপরে এমন ফেলবার উঠতে পারবি না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার

গত বছর এসেছিলাম একটু চাঁদা পত্রের কথা আপনাদের কাছে বলেছিলাম আপনারা দিয়েছিলেন তাই এই বিশ্ব নবী দিবসের ইসালে সব সুন্দর করে হয়েছে আগামী বছরের জন্য যারা গত বছরে দিয়েছিলেন তাদেরকে একটু বেশি বেশি করে বরং দিতে